নমস্কার দর্শক বন্ধু, চৈতালির রান্নাঘরে আপনাদের স্বাগত জানিয়ে আজ আমি চালের পায়েসের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সঠিক মাপ এবং কিছু টিপস নিয়ে আমি আমার আজকের এই পায়েসের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দারুণ খেতে হবে আর এর স্বাদ মুখে লেগে থাকবে আজীবন। তাহলে চলুন এই রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই দেখেন, আমি এখানে 1 কেজি দুধ নিয়েছি আর দুধটাকে আমি জালে বসিয়ে দিয়েছি। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাইতে করা আছে আর দুধটাকে কিন্তু আমি বেশি জাল দিয়ে ঘন করব না, দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর এই দিকে দুধটাকে বসিয়ে দিয়ে আমি অন্যদিকে পায়েসের চালটা রেডি করে নিচ্ছি। দেখেন, আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি আর এই 1 কেজি দুধের জন্য আমি 100 গ্রাম চাল এখানে নিয়েছি। এতে একদম পারফেক্ট মাপ হবে, সুন্দর হবে পায়েসটা। এবার আমি চালটাকে একটু বেছে নিচ্ছি। চালের মধ্যে যদি কোনো নোংরা কাপড় বা কোনো কালো চাল থাকে সেইগুলো বেছে নিচ্ছি। তারপরে এই চালটাকে ভালো করে একবার থেকে দুবার একটু ধুয়ে নেব, তারপর এটাকে দুধের মধ্যে দেব। দেখেন, আমি দুবার চালটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটি বাটিতে নিয়েছি। আর অন্যদিকে যে দুধটাকে বসিয়েছিলাম জালে, সেই দুধটাও দেখেন বেশ গরম হয়ে গেছে, এবার একদম উথলে উঠবে সেই রকম অবস্থায় চলে এসছে। এবার আমি এই দুধটাকে একটি হাতা দিয়ে নাড়তে থাকবো যাতে এই দুধটা উথলে না পড়ে যায়। একটুখানি 1 সেকেন্ড 2 সেকেন্ড মতো ভালো করে নাড়িয়ে নেব, তারপরে এর মধ্যে চালটাকে দিয়ে দেব। 2 সেকেন্ড মতো হাতা দিয়ে দুধটাকে ভালো করে নাড়িয়ে নিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিলাম। এবার আমি যে চালটাকে ধুয়ে রেখেছিলাম, বেছে ধুয়ে রেখেছিলাম, সেই চালটা এই দুধের মধ্যে দিয়ে দিলাম। দিয়েই সঙ্গে সঙ্গে হাতা দিয়ে নাড়তে থাকছি যাতে দুধের মধ্যে চালটা দেওয়ার সাথে সাথে চালটা দলা পাকিয়ে না যায়, সেই জন্য ভালো করে নাড়তে থাকবো। এখন কিন্তু একদম এই দুধটাকে ছেড়ে দিলে চলবে না, তা না হলে কিন্তু চালটা দলা পাকিয়ে যেতে পারে। দেখেন, চালটা উঠিয়ে দেখাচ্ছি কি সুন্দর, একদম একটার সাথে একটা লেগে যায়নি, একদম আলাদা আলাদা আছে। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতেই করা আছে। এখন যদি গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেওয়া হয় তাহলে চালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর দুধটা কিন্তু ঘন হবে না, চালগুলো দলা পাকিয়ে যাবে এবং হাড়ির নিচে ধরেও যেতে পারে। সেই জন্য কিছুটা সময় পর্যন্ত গ্যাসের ফ্লেম একদম লোতে দিয়ে এই পায়েসটাকে ভালো করে নাড়তে হবে। আমার এই ভিডিওটার লেন্থটা হয়তো বেশ কিছুটা বেশি হয়ে যেতে পারে, কিন্তু আপনারা স্ক্রিপ্ট না করে এই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে ছোট ছোট এই টিপসগুলো আপনারা ফলো করে সুন্দর পারফেক্ট পায়েস রান্না করতে পারবেন। দেখেন, চালটা কিন্তু বেশ বেড়ে গেছে, এখন অনর্গল পায়েসটা না নাড়লেও চলবে, রেস্ট দিয়ে দিয়ে থেকে থেকে পায়েসটা নাড়লেই হবে। আর এতক্ষণ ধরে গ্যাসের ফ্লেম একদম লোতে করে পায়েসটাকে নাড়ছিলাম বলে এই দুধগুলো হাড়ির চারিদিকে একদম লেগে গেছে। দেখেন, এই জন্য আর একটা টিপস আমি বলছি, এই যে দেখছেন হ্যান্ড ব্লাইন্ডার, এই হ্যান্ড ব্লাইন্ডার দিয়ে যদি বেশ সুন্দর করে এই হাড়ির চারিদিকের এই যে স্বরগুলো, এই দুধগুলো আটকে গেছে, সেগুলো যদি ভালো করে এই রকমভাবে নাড়িয়ে নেওয়া হয় তাহলে অনাসে হাড়ির গায়ে আটকে থাকা দুধগুলো তুলে দেওয়া যাবে আর এই পায়েসটাও বেশ সুন্দর লাগবে, খিরখির লাগবে খেতে। আর যেহেতু এখন বেশ রেস্ট দিয়ে দিয়ে এই পায়েসটা নাড়ছি, তাই জন্য হ্যান্ড ব্লাইন্ডার দিয়ে মাঝে মাঝে এইরকমভাবে পায়েসটা নেড়ে দিলে যে ওপরে শর্টটা পড়ে যাচ্ছে সেই শর্টটা
দুধের সাথে ভালো করে মিশে যাবে, আর দুধটা বেশ সুন্দর একদম খিরখির লাগবে খেতে। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাইতেই করা আছে, যখন এই চালটা একদম বেড়ে গেল তখন থেকে গ্যাসের ফ্লেমটা আমি হাইতে করে দিয়েছি। চালটা দেখেন সিদ্ধ হয়ে গেছে, আমি হাতাটা তুলে নিচ্ছি, দেখেন বেশ ছিটকে ছিটকে এদিক ওদিক হয়ে যাচ্ছে, তার মানে চাল এখন একদম সিদ্ধ হয়ে গেছে। এটাও কিন্তু একটা টিপস, চাল সিদ্ধ হয়েছে কিনা সেটা বোঝার জন্য। আর দেখেন পায়েসটা দেখে মনে হচ্ছে কতটা গাঢ় হয়ে গেছে, এখন এর মধ্যে মিষ্টি পড়বে, যার ফলে এই পায়েসটা আবার অনেকটাই পাতলা হয়ে যাবে। 1 কেজি দুধের জন্য আমি যেরকম 100 গ্রাম চাল এখানে ব্যবহার করেছি, আমি সেই রকম চিনি নিলাম 200 গ্রাম। মিষ্টিটা আমরা একটু বেশি খাই পায়েসে, তবে মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তবে পারফেক্ট পায়েসের জন্য কিন্তু 1 কেজি দুধে 100 গ্রাম চাল আর 200 গ্রাম চিনি একদম পারফেক্ট। দেখেন চিনিটা পড়ার পরেই পায়েসটা কীরকম আবার পাতলা হয়ে গেল। চিনিটা পায়েসের সাথে একদম মিশিয়ে নেওয়ার পরে এবার যে জিনিসটা দেব সেইটা অনেকেই হয়তো জানেন, আবার কেউ কেউ জানেন না। দেখেন আমি এখানে 6টা মতো গুড়ের বাতাসা নিয়ে নিয়েছি, এবার এই গুড়ের বাতাসাটা পায়েসের সাথে ভালো করে মিশিয়ে নেব। চিনির পায়েসে গুড়ের বাতাসা যদি দেওয়া যায় পায়েসটা একদম ক্ষীরের মতো হয়, এটা আমার মার কাছ থেকে শেখা। পায়েস একদম হয়ে যাওয়ার পর ঠিক শেষের দিকে এই রকম গুড়ের বাতাসা দিয়ে ভালো করে বাতাসাটাকে পায়েসের সাথে মিশিয়ে নিলে যা দারুণ খেতে লাগে, পায়েসটা অসাধারণ। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করা আছে, এবার এই বাতাসাটাকে এই পায়েসের সাথে মিশিয়ে নিয়ে আর একটা স্টেপ আমি করব, যেটা আমি একটু পরেই দেখাচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিলাম, আর হ্যান্ড ব্লেন্ডার দিয়ে পাত্রের চারিদিকে যে দুধের সরগুলো আটকে ছিল সেইগুলো ভালো করে চেঁচে নিলাম। এবারে এই গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবারে অন্য একটি গ্যাসের ওপরে একটি পাত্র বসিয়ে তাতে আমি 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। এবারে এর মধ্যে 1 মুঠো 2 অর্ধেক করা কাজু বাদাম দিয়ে দিলাম। কাজু বাদামটাকে একটু ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। এবারে 1 মুঠো কিশমিশ দিয়ে দিলাম, কিশমিশটাকেও একটু ভালো করে ভেজে নেব। আর এখন দিয়ে দিচ্ছি 4টে এলাচের যে দানাগুলো, খোসাগুলো বাদ দিয়ে দানাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দানাগুলোকে একটু হামালদিস্তায় থেতো করে নিয়েছিলাম, সেইটা এর মধ্যে দিয়ে ভালো করে সমস্ত কিছু লাল করে ভেজে নিলাম। এবার এই কাজু কিশমিশ ভাজাটাকে আমি এই পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি। এখনও কিন্তু গ্যাসটাকে জ্বালানো হয়নি, এই বাদামগুলো দিয়ে এবার গ্যাসটাকে আমি জ্বালিয়ে দিচ্ছি। একদম হাইতে করে দিলাম গ্যাসটাকে। এবার এই পায়েসের মধ্যে এই সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর পায়েসটাকেও বেশ একবার ভালো করে ফুটিয়ে নিলাম। দেখেন একদম রেডি গোবিন্দভোগ চালের ক্ষীরের মতো পায়েস, একবার খেলে মুখে এর স্বাদ অনেক দিন লেগে থাকবে। এবার এই পায়েসটাকে আমি অন্য একটি পাত্রে ঢেলে নিচ্ছি। তাহলে এই রকম গোবিন্দভোগ চালের পায়েস আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। ভিডিওটি দেখেই বুঝতে পাচ্ছেন পায়েসটা কতটা ভালো হয়েছে। আজকের মতো তাহলে এই পর্যন্ত, দেখা হবে আবার অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।